হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি গাইড টিউটোরিয়াল তো আমি আগের দিন তোমাদের আলোচনা করে দিয়েছিলাম নেচার অফ টিচার এডুকেশন অর্থাৎ শিক্ষক শিক্ষার প্রকৃতি সম্পর্কে আলোচনা করো তা আমার ওপরের আই বাটনে আছে তোমাদের যাদের যাদের দরকার ওখান থেকে কালেক্ট করে নিও এছাড়াও আমার নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো তো আমি আগের দিন বলেছিলাম যে আজকে স্কোপ অফ টিচার এডুকেশানটা আলোচনা করব। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি তো দেখে নাও শিক্ষক শিক্ষার পরিধি সম্পর্কে আলোচনা করো স্কোপ অফ টিচার এডুকেশান শিক্ষক শিক্ষার পরিধিগুলি নিম্নে আলোচনা করা হল টিচার এডুকেশানের পরিধিগুলি আলোচনা করতে গেলে তিনটি ধাপের মধ্য দিয়ে গড়ে ওঠে বা টিচার এডুকেশনের পরিধিগুলি তিনটি ধাপের মধ্য দিয়ে গড়ে ওঠে যথা এবার আমি এক দুই তিন করে আলোচনা করেছি দেখো ফার্স্ট আমি ইংলিশটা লিখেছি তারপর তার বাংলাটাও এখানে দিয়ে দিয়েছি তো তিনটা ধাপ হল ফার্স্ট টিচার এডুকেশান অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ এডুকেশান তার বাংলাটা হলো শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষক শিক্ষা এবং দ্বিতীয় হল ট্রাইঙ্গুলার বেসিস অফ টিচার এডুকেশান ত্রিভুজের ভিত্তিতে শিক্ষক শিক্ষা বা ত্রিভুজাকার ভিত্তিতে শিক্ষক শিক্ষা লাস্ট বা তিন নম্বর ধাপ হলো অ্যাসপেক্টস অফ টিচার এডুকেশান দৃষ্টিভঙ্গির দিক থেকে শিক্ষক শিক্ষাও বলা যেতে পারে বা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শিক্ষক শিক্ষাও বলা যেতে পারে এবার আমি এই তিনটা সম্পর্কে ডিসকাস করে দেব দেখো ফার্স্ট ধাপ যেটা তা হলো। টিচার এডুকেশান অ্যাট ডিফারেন্ট লেভেল অফ এডুকেশান দেখো এখানে আমি পয়েন্টটা ইংলিশে লিখেছি তোমরা কিন্তু ইংলিশে না দিয়েও ওখানে যে বাংলা মিনিং করে দিয়েছি তা লিখে ডিসকাস করতে পারো বা ইংলিশ লিখার পরে বাংলা মিনিং লিখেও কিন্তু তোমরা ডিসকাস করতে পারো যেটা তোমাদের সুবিধে হয় তো শিক্ষক শিক্ষা শিক্ষার সকল স্তরে পৌঁছয় যেমন প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ত্রৈমাসিক ছাত্র এবং শিক্ষার চাহিদা ও প্রয়োজনীয়তা প্রতিটি স্তরে পরিবর্তিত হয় তাই স্তর এবং পর্যায় নির্দিষ্ট শিক্ষক প্রস্তুতি অপরিহার্য শিক্ষক শিক্ষা এছাড়াও পেশাদার প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষণ দক্ষতা উন্নয়নে সাহায্য করে পেশাদার প্রতিষ্ঠানের শিক্ষক শুধুমাত্র তাদের নিজ নিজ জ্ঞান আছে তারা বিশেষ শিক্ষা পেশা প্রয়োজন শিক্ষক শিক্ষা বিশেষ শিক্ষা এবং শারীরিক শিক্ষা পৌঁছেছেন এবার তোমাদের বলে দিই এখানে আমি সুতরাংটা পরপরই ডিসকাস করেছি কিন্তু তোমরা লেখার সময় সুতরাংটা এই প্যারাটার একটু নিচ করে লিখে তারপর ডিসকাস করো তো সুতরাং শিক্ষকরা সেখানে শিক্ষক শিক্ষা শিক্ষাতাত্ত্বিক এবং ব্যবহারিক প্রশিক্ষণ ইনপুটগুলি থাকবে স্টুডেন্টদের সাথে মোকাবিলা করার জন্য তাদের জ্ঞান ভিত্তিতে পর্যায়প্রাপ্তভাবে বিশেষভাবে বিশেষ এবং বৈষম্যের সাথে বৈচিত্র্যপূর্ণ যা একটি শিক্ষক প্রতিটি পর্যায়ে সঞ্চালনের আশা করার জন্য কার্যকরী শিক্ষকদের প্রস্তুত করার জন্য কার্যকরী প্রক্রিয়াগুলি বিকাশ করে তাহলে শিক্ষার বিভিন্ন স্তরে কিন্তু এই টিচার এডুকেশনটা পৌঁছায় তা যেমন বলা হয়েছে প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ত্রৈমাসিক ছাত্র এবং শিক্ষকরাও তাদের চাহিদা এবং প্রয়োজনীয়তা কিন্তু এই টিচার এডুকেশনের মাধ্যমে প্রতিটি স্তরে টিচারদের সাথে ডিসকাস করে এবং তারা তারা তাদের সমস্যার সমাধান করে দেয় এছাড়াও তার স্তর এবং পর্যায় নির্দিষ্ট শিক্ষক প্রস্তুতি কিন্তু অপরিহার্য এছাড়াও পেশাদার প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক শুধুমাত্র তাদের নিজ নিজ বিষয় জ্ঞান আছে তা কিন্তু তা বোঝায় তারা বোঝায় না তাদের কিন্তু শারীরিক মানসিক এবং প্রাক্ষবিক সমস্ত বিকাশই কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের করে থাকেন বা দিয়ে থাকেন এমনকি স্টুডেন্টদের সাথে মোকাবিলা করার জন্য এবং তাদেরকে প্রতিকূল পরিস্থিতিতে একটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করার জন্য তারা কিন্তু শিক্ষা দিয়ে থাকে এবং প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে সামাল দিতে হয় তাও কিন্তু টিচার বা শিক্ষকরা আমাদের শিখিয়ে থাকেন বা শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন যা একটি শিক্ষক কিন্তু প্রতিটি পর্যায়ে সঞ্চালনের আশা করার জন্য কার্যকরী শিক্ষকদের প্রস্তুত করার জন্য কিন্তু কার্যকরী প্রক্রিয়ার বিকাশ ঘটিয়ে থাকে তারা কিন্তু তাত্ত্বিক এবং ব্যবহারের প্রশিক্ষণগুলিকে ইনপুট আউটপুটের মাধ্যমে কিন্তু আমাদের কাছে তুলে ধরে বা আমাদেরকে বুঝতে সাহায্য করে থাকে নেক্সট আসব ট্রায়াঙ্গুলার বেসিস অফ টিচার এডুকেশান যার বাংলা মিনিং হল ত্রিভুজ আকার ভিত্তিতে শিক্ষক শিক্ষা বা ত্রিভুজের ভিত্তিতে শিক্ষক শিক্ষা প্রতিটি স্তরের শিক্ষার জন্য প্রাসঙ্গিক জ্ঞান ভিত্তি নির্মাণের জন্য প্রতিটি পর্যায়ে শিক্ষক শিক্ষার সাথে সম্পর্কিত বিষয়ে উচ্চতর ডিগ্রি এবং বৌদ্ধিক বোঝাপড়া প্রয়োজন এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাত্ত্বিক জ্ঞানকে শিক্ষায় জ্ঞানযুক্ত শৃঙ্খলা থেকে মনস্তত্ব সমাজবিজ্ঞান এবং দর্শন এবং এটি শিক্ষক শিক্ষার উপযোগী ফর্মগুলিতে রূপান্তরিত শিক্ষক শিক্ষা তার বিষয়বস্তু দর্শন সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের শাখা থেকে নেওয়া এই শাখাগুলি উন্নত শিক্ষা শিক্ষক শিক্ষার জন্য ভিত্তি হিসেবে সরবরাহ করে থাকে দার্শনিক বোঝার এবং প্রয়োগের ভিত্তিতে শিক্ষার্থীদের শিক্ষকদের বিভিন্ন বিষয় দর্শনের প্রাচীন এবং আধুনিক দার্শনিক চিন্তাভাবনা শিক্ষামূলক যদিও দার্শনিক চিন্তাবিদদের যেমন পাঠ্যক্রম নির্মাণ শৃঙ্খলার দিকগুলির অন্তর্নিহিত সম্পর্কে অন্তর্দৃষ্টি দেয় সমাজতাত্ত্বিক ভিত্তি সমাজের ভূমিকা এবং এটিতে একটি ছাত্র এবং জাতীয় বিশ্বের ছাত্রদের শিক্ষা ব্যবস্থার ভূমিকা বুঝতে সহায়তা করে এটি এমন আদর্শগুলিকে অন্তর্ভুক্ত করে যা জাতীয় এবং ভিত্তিকে প্রভাবিত করে এই ছাত্রটিকে এই আন্তর্জাতিক দৃশ্যে সহায়তা করে মনস্তাত্ত্বিক শিক্ষকরা শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি বিকাশ করে ছাত্র শিক্ষকদের তাদের স্ব তাদের শিক্ষার্থী এবং শিক্ষার পরিস্থিতি যেমন তারা তাদের শিক্ষার্থীদের অর্থবহ এবং প্রাসঙ্গিক শেখার অভিজ্ঞতা সরবরাহ করতে সক্ষম করে তা বুঝতে সক্ষম করে তোলে তাহলে ত্রিভুজাকার ভিত্তিতে শিক্ষক শিক্ষার সম্পর্কে আমরা যা জানলাম তা হলো প্রতিটি স্তরের শিক্ষার জন্য কিন্তু প্রাসঙ্গিক জ্ঞান বা ভিত্তি নির্মাণের জন্য শিক্ষকদের আমাদের প্রয়োজন হয়ে থাকে বা আমাদের ভিত্তি নির্মাণ কিন্তু শিক্ষকরাই তৈরি করে থাকেন এবং উচ্চতর শিক্ষায় যে ডিগ্রি বা বৌদ্ধিক পড়াশোনার বোঝাপড়া ইত্যাদির ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং শৃঙ্খলা এবং মনস্তত্ত্ব সমাজবিজ্ঞান দর্শন এইসব ক্ষেত্রেও কিন্তু ফর্মগুলি রূপান্তরিত করতে টিচার এডুকেশানের গুরুত্ব রয়েছে এবং শিক্ষক শিক্ষার বিষয়বস্তু দর্শন সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান এছাড়াও দার্শনিক বোঝাপড়া এবং প্রয়োগের ভিত্তিতেও কিন্তু শিক্ষার্থীদের শিক্ষকদের বিভিন্ন দার্শনিক চিন্তাভাবনার উপরেও কিন্তু টিচার এডুকেশানের গুরুত্ব অনস্বীকার্য শৃঙ্খলার দিক থেকে যে অন্তর্নিহিত বিকাশ শিক্ষার্থীদের মধ্যে জন্মায় বা সমাজতাত্ত্বিক ভিত্তি সমাজের ভূমিকা ইত্যাদি যেহেতু ছাত্র মানে শিক্ষকরা ছাত্রদের মধ্যে গড়ে তোলে তাই কিন্তু এই তা নিয়েই কিন্তু এই টিচার এডুকেশান যেমন বলা যায় জাতীয় বিশ্বের ছাত্রদের শিক্ষা ব্যবস্থার ভূমিকা এবং তাদের আদর্শগুলিতে কি কোন আদর্শে তারা অন্তর্ভুক্ত হবে তাও কিন্তু এই টিচার এডুকেশনের মধ্য দিয়েই জানা যায় যেমন বলা যেতে পারে তারা বা শিক্ষার্থীরা তাদের অর্থবহ এবং প্রাসঙ্গিক শেখার অভিজ্ঞতা ক্ষেত্রেও কিন্তু এই টিচার এডুকেশন তাদের সক্ষম করে তোলে এবং তা বুঝতেও কিন্তু সক্ষম করে তোলে এবার লাস্ট ধাপ তা হল অ্যাসপেক্টস অব টিচার এডুকেশান দৃষ্টিভঙ্গির ভিত্তিতে শিক্ষক শিক্ষা শিক্ষক শিক্ষার বিষয়গুলি যেমন কারা শিক্ষক বা শিক্ষিকারা কাকে ছাত্র বা শিক্ষককে কি না বিষয়বস্তু এবং কিভাবে যেমন শিক্ষণ কৌশলের মাধ্যমে সেই দিকগুলির সাথে সম্পর্কিত শিক্ষক শিক্ষাগত শিক্ষক শিক্ষকের মানের উপর নির্ভরশীল শিক্ষক শিক্ষা ব্যবস্থার শিক্ষাগত ইনপুটগুলির গুণমান এবং পেশাদার শিক্ষকদের সম্ভাব্য প্রস্তুতির দক্ষতার জন্য তাদের কার্যকর ব্যবহারের উপর নির্ভর করে বৃহত্তর শিক্ষক এবং যেভাবে এটি শক্তিশালীকরণের জন্য ব্যবহার করা হয় তার উপর নির্ভর করে শিক্ষক শিক্ষামূলক কর্মসূচি শিক্ষক শিক্ষা এইভাবে প্রথমে কার্যকর শিক্ষক প্রশিক্ষকদের প্রস্তুতকরণের মাধ্যমে তারপর শিক্ষক শিক্ষাগুলি তাদের শিক্ষকতা পেশায় কার্যকরভাবে কাজ করার জন্য প্রাসঙ্গিক জ্ঞান দৃষ্টিভঙ্গি এবং দক্ষতা সরবরাহ করে ছাত্র শিক্ষকদের ধারণাগত এবং তাত্ত্বিক কাঠামোর সাথে সজ্জিত করে যা তারা পেশার জটিলতা বুঝতে পারে এটির উদ্দেশ্য শিক্ষার্থীদের শিক্ষকদের পেশায় অংশীদারদের প্রতি প্রয়োজনীয় মনোভাব তৈরি করা যাতে তারা পরিবেশের সাথে উত্থিত চ্যালেঞ্জগুলি খুব ইতিবাচক পদ্ধতিতে পৌঁছায় বা তাদের মধ্যে চ্যালেঞ্জগুলি ইতিবাচক পদ্ধতি দ্বারা গ্রহণ করতে পারে এটি ছাত্র এবং শিক্ষকদের এমন দক্ষতা ফার্স্ট ব্যাকেটের মধ্যে লিখবে শিক্ষাদান এবং নরম দক্ষতা বা নমনীয় দক্ষতা দিয়ে ক্ষমতায়িত করে যা তাদের সবচেয়ে কার্যকরী ও কার্যকর পদ্ধতিতে কার্য সম্পাদন করতে সক্ষম করে এবং শিক্ষক শিক্ষাতায় বিষয়বস্তু মনোযোগ দেয় তাহলে দৃষ্টিভঙ্গির দিক থেকে শিক্ষক শিক্ষা বা টিচার এডুকেশনকে দেখতে গেলে কিন্তু যেসব বিষয়বস্তুগুলি যেমন কারা শিক্ষক বা শিক্ষিকারা কাকে ছাত্র বা শিক্ষককে কী বিনা বিষয়বস্তু কিভাবে শিখন কৌশলের মাধ্যমে সেই দিকগুলির সাথে কিন্তু সম্পর্কিত শিক্ষক শিক্ষকতা মানের উপর নির্ভরশীল করেই কিন্তু গড়ে ওঠে শিক্ষকরা কিন্তু ছাত্রদের ইনপুট আউটপুটের মাধ্যম বা ব্যবহার শেখায় এবং গুণমান এবং পেশাদার শিক্ষকদের সম্ভাব্য প্রস্তুতিগুলির দক্ষতার জন্য তাদের কার্যকর ব্যবহারের উপর কিন্তু নির্ভর করে থাকে এবং তাদের কোন দিকটা ভালো কোন দিকটা মন্দ সেটাও কিন্তু শিক্ষকরা তাদের বুঝিয়ে দেন তাহলে শিক্ষকরা প্রথমে এইভাবে তাদের কার্যকরী শিক্ষক প্রশিক্ষণগুলি তৈরি করে শিক্ষার্থীদের মধ্যে তারপর তারা তাদের দৃষ্টিভঙ্গি দক্ষতা সরবরাহ করে কিন্তু শিক্ষার্থীদের গড়ে তোলে ধারণাগত বা তাত্ত্বিক দিক থেকেও কিন্তু শিক্ষার্থীদের যথেষ্ট সক্ষম করে তোলে এমনকি কাঠামোর সাথে সজ্জিত করেও কিন্তু তারা তাদের পেশার জটিলতা বুঝতে পারে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যকে কাজে লাগিয়ে শিক্ষকরা কিন্তু তাদের মনোভাব বা তাদের কোনটার পেশি কোনটার প্রতি বেশি মনোযোগ তারা মনোযোগী আছে তাও কিন্তু বোঝার চেষ্টা করে এবং পরিবেশের বিভিন্ন পরিস্থিতিকে কিন্তু তারা চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সবসময় শিক্ষা দিয়ে থাকে বা তাদের শেখায় যে সব কিছুকে প্রতিকূল অবস্থাকে কিভাবে কাটিয়ে উঠতে হবে এবং তাকে কিভাবে চ্যালেঞ্জের মতো করে নিতে হবে তাদেরকে কিন্তু সবসময় পজিটিভ থাকতে বলে বা ইতিবাচক পদ্ধতি তাদেরকে শেখায় এবং ছাত্র শিক্ষকদের এমন দক্ষতা শেখায় যা তাদের কার্যকরী পদ্ধতিকে বা কার্য সম্পাদনকে সক্ষম করে তোলার জন্য কিন্তু যথেষ্ট কার্যকর তো ফ্রেন্ডস আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে কি হবে আমার চ্যানেলে আপলোড করতে থাকা নিউ নিউ ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সহজেই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে তা কিন্তু প্রেস করতে কেউ ভুলো না তো তোমাদের কোনো টপিক নিয়ে সমস্যা থেকে থাকলে তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি কিন্তু তোমাদের সলিউশন দেওয়া অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই পরের দিন চলে আসবো নিউ ভিডিও নিয়ে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ